আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি অবশ্যই ভালো আছেন। শেষ হয়েছে ইংল্যান্ড এবং বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ। দুজনের লক্ষ্য ছিল সিরিজ, তা বাংলাদেশের লক্ষ্য ছিল সিরিজ জয় করা এবং ইংল্যান্ডের লক্ষ্য ছিল সিরিজ সমতায় ফেরা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, ব্যাট করতে আসে ইংল্যান্ড। ১৬ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়। পাওয়ার প্লেতে ৬ ওভারে করে ৫০ রান, নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ১৭ ওভারে ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড। অবশেষে ২০ ওভারে ১১৭ রান করে অল আউট হয় ইংল্যান্ড। বোলিংয়ে মেহেদি হাসান মিরাজ ৪টি উইকেট পায়। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই বাজিয়ে দেবেন। ১১৭ রানের জবাবে ব্যাট করতে আসে বাংলাদেশ। ওপেনিং জুটি একদম স্লো ছিল, ১৭ রানের মাথায় রিটার্ন আউট হয়। তারপর শান্ত একাই এক প্রান্ত আগলে রাখে। তৌহিদুল রায় ১৭ রান করেন, মেহেদি ১৬ বলে ২০ রান করে, সাকিব ১৬ রানে আউট হয়। আফিফও দ্রুত বিদায় নেওয়ার পর ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা জেগে ওঠে। শেষে লাগে ৯ বলে ৭ রান। তাসকিন আহমেদ পরপর ২ বলে ২টো ৪ মেরে দেয়। শান্তর কথা কিছু বলার নেই, শান্ত অসাধারণ খেলেছে। ৪৭ বলে করে ৪৬ রান, ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। বোলিংয়ে আর্চার ৩ উইকেট পায়। এই জয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজটা হারার পরে টি টোয়েন্টি সিরিজটা দারুণ শুরু করেছে বাংলাদেশ, এবং ইংল্যান্ড নাম্বার ওয়ান ক্রিকেট খেলে, নাম্বার ওয়ান দল, তাদের বিরুদ্ধে সিরিজ জিতে আমরা এটা একটা বড় পাওয়া বাংলাদেশের জন্য। বাংলাদেশে বরাবরের মতো ক্রিকেট টি টোয়েন্টি ভালো খেলে না, তারপরও ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের পরাশক্তি তাদের বিরুদ্ধে সিরিজটা জয় করে, এটা বাংলাদেশের জন্য একটা বড় পাওয়া। ধন্যবাদ সবাইকে।